সংসারে এসে প্রত্যেকটা জীব শুধুমাত্র সকাল থেকে উঠে আমরা আমার আমার করছি। আমার পুত্র, আমার স্ত্রী, আমার কন্যা, আমার বাড়ি, আমার গাড়ি, সবই তো আমার। তাহলে জগতে সবই যদি আমার হয়, তাহলে কখনো ভেবে চিন্তা করে দেখেছি বাবা যে জগতে সবই তো আমার মা, তাহলে আমি কার? জগতে তো সবাই আমার, তাহলে এই সংসারে এসে আমি কার হলাম বাবা? এই প্রশ্নটা জেগেছিল স্বরগোস্বামীর এক গোস্বামী, যার নাম ছিল বাবা সনাতন গোস্বামী। আর যে সনাতন গোস্বামী একজন মুসলমানের শাসনতান্ত্রিক সমাজ ব্যবস্থায় যেখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে একজন বেনামাজির হাতে কখনো শাসনভার দেওয়া যাবে না, এটা ইসলাম ধর্মের নিয়ম, সেইখানে বসে মুসলমানের রাজত্বে বসে মুসলমানের জামানায় একজন হিন্দু ব্রাহ্মণ ঘরের সন্তান হয়ে সেই সনাতন গোস্বামী তাহলে কত বড় তিনি দক্ষ ছিলেন যে তার রাজসভায় প্রধানমন্ত্রীর পদ আলোকিত ভোট করে বসেছিলেন সনাতন গোস্বামী। কিন্তু এত ঐশ্বর্য, এত প্রাচুর্যের ভেতরে থেকেও সনাতন গোস্বামীর মনে একদিন হঠাৎ করে প্রশ্ন জাগল যে আচ্ছা, এই সংসারে সবই তো আমার, তাহলে আমি কার? এই প্রশ্নটা কিন্তু আমাদের প্রত্যেকেরই নিজের কাছে করা উচিত মা। শুধু সে বলে নয়, আমাদের সবারই এই প্রশ্নটা জাগা উচিত, তাহলেই তো আমরা উত্তর পাব। তা সনাতন গোস্বামীর মনে যখন প্রশ্নটা জাগল, ঘর থেকে একটি কম্বলকে আশ্রয় করে জনমের মতো আজকে পথের বাহির হয়ে গেল প্রশ্নের উত্তর পাবে বলে। সনাতন গোস্বামী পথে ঘুরতে ঘুরতে জানতে পারলেন যে গৌরহরি আমার কাশী ধামে বিরাজমান, কাশীধামে রয়েছেন আমার মহাপ্রভু। সনাতন গোস্বামী ছুটতে ছুটতে গৌর চরণে এসে নিজেকে সমর্পণ করল, প্রভু একবার আমার দিকে চেয়ে দেখো, আজ এই সংসারে আমার বলতে যাহা কিছু আছে আমি সর্বস্ব পরিত্যাগ করে তোমার কাছে এসেছি, বলো না দয়াময় আমি কে, কি আমার পরিচয়, আমি কোথা থেকে এসেছি আর কোথায় যাব? গৌরহরি বলছি, সনাতন কি বললে তুমি, সব মায়া ত্যাগ করে দিয়েছ? সনাতন সব মায়া যদি তুমি ত্যাগ করেই থাকো, কম্বলটাকে এখনো কেন নিজের বলে আঁকড়ে ধরে রেখেছ? ভেবে দেখেছ বাবা, একটি কম্বলকে আশ্রয় করবার জন্য মহাপ্রভু আজকে সনাতন গোস্বামীকে শিক্ষা দিল যে তুমি এখনো সংসারের মায়া ত্যাগ করতে পারো নাই। তাহলে জগৎ সংসার মাঝে আমরা কত কিছুকে আশ্রয় করে বসে আছি, তাহলে কেমন করে আমরা গৌর গোবিন্দ চরণ পাব বলো মা? আমাদের তো প্রত্যেকটা জীবের প্রতি নিয়ত শুধু মায়া। যেই গৌরহরি বলেছি আজকে ঘরের বাহিরে যে এক ভিখারির হাতে ভেট কম্বলটি দান করে দিল, করে শূন্য হাতে প্রভুর কাছে এসে দাঁড়িয়ে বলছে, প্রভু এবার তুমি চেয়ে দেখো, আর আমার সংসারে আপন বলতে কিছু নাই, আজ আমার নিজের বলতে কিছু নেই প্রভু, আমি যে সর্বস্বকে পরিত্যাগ করেছি, বলো আমি কে, কে আমার কেন মনে জানিত প্রত্যয়, ইহা না জানিলে জীবের কই ছহিত হয়। গৌরহরি বলছে, সনাতন যে প্রশ্নটা তুমি করেছ শুধু তোমার একার ক্ষেত্রে নয়, জানো সনাতন এ জগতের যত জীব আছে, এমনকি শুধু জীব নয় পশু পাখি গুলম লতা আদি যা কিছু দেখছো, সংসারে প্রত্যেকটা জীবের একটাই পরিচয়, কি জানো সনাতন? সনাতবে জীব নিত্য কৃষ্ণদা, জীব নিত্য কৃষ্ণদা, তাহা ভুলি গেলা
কৃষ্ণদাস তাহা ভুলি গেল, সেই কারণে মায়া পিসাচি জীবের গলিতে বাঁধিল। আমরা সকলে কৃষ্ণ চরণের দাস, আর এই কথাটা যখনই আমরা ভুলে যাই, ওই মায়ার পিসাচি প্রত্যেকটা জীবকে আমাদেরকে গ্রাস করে নেয়। তাই আমাদের মতো কলির জীবকে উদ্ধার করবার জন্য নবদ্বীপ মাঝে অবতীর্ণ হলেন করুণার অবতার আমার দয়াল গৌর হরি। তাই বৈষ্ণব মহাজন আজকে পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো জডাধি, এখানে ছোট্ট করে একটু তাল আমরা আস্বাদন করব। তালটির নাম বড়দ ঠুকি। আমার কীর্তন গুরু শ্রীধাম নবদ্বীপ নিবাসিনী শ্রীমতী অর্চনা দেবী এবং আমার দাদা কৃষ্ণচন্দ্র মণ্ডল, আমার গুরুর চরণে সর্বপ্রথমে অধমার অনন্ত অনন্ত কোটি ভূলণ্ঠিত দণ্ডবাদ প্রণাম। এবং আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপায় তবেই দুটো আমি হরি কথা বলতে পারি না। যদি আমার কোনো ভুল হয়, নিজের সন্তান জ্ঞানে আমার ভুল ত্রুটি মার্জন করিবে। আজ বৈষ্ণব মহাজন পদাবলিতে কলম রাখছে, কি বলছে দেখো দেখো, অসা ধনে চিন্তামণি আমার বিধি মিলায়ল আনি আসাদানে চিন্তামণি আমার বিধি মিলাগুলো আনি আমার গড়া দয়ালো ঠা ও আমার গোরা দয়ালো ঠাকো কোন সাধন ভজ লাগিলো না রে সাধন ভজ লাগিলো না সাধনে পাওয়া গেল সাধু ভজন লাগিল না রে সাধনে পাওয়া গেল কোন সাধন ভজন লাগিল না রে বলি অসাধনে পাওয়া গেল সাধন ভজন লাগলো। তাই কলিতে ভগবানকে পাওয়ার জন্য আমাদের কোনো কষ্ট করতে হয়। অন্যান্য যুগে ভগবানকে পাওয়ার জন্য একটু কষ্ট করতে হতো বাবা। শাস্ত্রে বলছি কৃতে যে ধাতি বিষ্ণুতে তাই যজ্জত মকই দা পরিপরিচর্জন কলৌ তদ্ধরি সংকীর্তন। অর্থাৎ সত্য যুগে ভগবানকে পাওয়ার জন্য ধ্যান করতে হতো, ত্রেতা যুগে ভগবানকে পাওয়ার জন্য যাগ যজ্ঞ করতে হতো, দাপরে ভগবানকে পাওয়ার জন্য পূজা অর্চন করতে হতো। কিন্তু কলিতে আমার গৌরহরি দেখলেন যে কলির জীবের এত সময় হবে না, তারা ধ্যান তপস্যা যাগযজ্ঞ করে ভগবানকে প্রাপ্তি করবে কিবা, তাই তো? আমাদের তো সময় নেই গো। হ্যাঁ, তাহলে আমাদের উপায়টা কি হবে? তা আমাদের জন্য প্রভু কি আনলে?
কি বললেন না? হরিনাম বিনা আমাদের কলিজীবের গতি নাই, গতি নাই, গতি নাই। তোমার মহাপ্রভু আজকে করুণার অবতার আমার দয়াল গৌর হরি গোলকের সেই প্রেম ধনকে কলিতে হরিনাম সংকীর্তন রূপে জীবের দ্বারে দ্বারে প্রভু প্রকাশ করলি। তাই যে আমরা হরিনাম শুনছি গো মা, তোমরা যে হরিনাম শুনছ, আমরা এই যে হরিনাম গাইছি, এবং আমার এই যে কমিটির দাদা ভাইরা সকল ভক্তের কাছে যে ভিক্ষা করে এত সুন্দর একটা হরিবাসর তৈরি করেছে, তাহলে আজ আমার মহাপ্রভু বললেন যে এক হরিনামের দ্বারা আমাদের সাত সাতটি উপকার হয়ে যায়। কয়টি উপকার মা? সাতটি। আমার মহাপ্রভু তিনি আমাদের জন্য কোনো মোটা মোটা গ্রন্থ লিখে যায়নি, বদন থেকে শুধুমাত্র আটটি শ্লোক প্রভু বর্ণন করেছিল। আপনারা যারা শাস্ত্রজ্ঞ আছেন তারা জানেন যাকে বলা হয় বাবা শিক্ষাষ্টকম। তাই শিক্ষাষ্টকমের সর্বপ্রথম শ্লোকে আমার মহাপ্রভু বললেন এই জগতে জীব যদি হরিনামকে গ্রহণ করে কিংবা হরিনাম করে এবং যারা হরিনামের আয়োজন করে, আমার মহাপ্রভু বলল সকল জীবের সাত সাতটি উপকার হয় এক হরিনামের দ্বারা। কি বললেন? বললেন চেতু দর্পণ মার্জনা ভব মহাদাবাগ্নি নির্বাপনা শ্রেয়া কৈরব চন্দ্রিকা বিতরণা বিদ্যা বৌধ জীবনা অনন্তম বুদ্ধিবর্ধনাং প্রতিপাদম পুণ্যামৃতস্বাদনাং সর্বাত্মস্নাপনাং পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনা। কি বলল? চেত দর্পণ মার্জন। কথাগুলো একটু মন দিয়ে বুঝতে হবে। চেত মানে কি? চিত্ত মানে মন। দর্পণ মানে কি মায়েরা বলো? দর্পণ মানে কি? আয়না। বাহ! আর মার্জন মানে কি? ঘষে মেজে পরিষ্কার করা, তাই তো? তাহলে ধরো আমরা যদি বাড়িতে খুব শখ করে একটা দামি আয়না কিনে রাখি মা, তা সে আয়নাটার উপরে যদি আমি পুকুর থেকে কাদা তুলে যদি আয়নার উপরে মাখিয়ে রাখি, তাহলে আয়নায় কি নিজের স্বরূপটা দেখা যায়? যায় না। তাহলে দেখার জন্য কি করতে হবে? আয়নাটিকে শ্যাম্পু সাবান দিয়ে পরিষ্কার করতে হবে, তাই তো বাবা? আমার মহাপ্রভু বললেন যে আমাদের প্রত্যেক ভক্তের হৃদয় মাঝে একটা মনরূপী দর্পণ রয়েছে, আর এই মনের আয়নাটা আমাদের জাগতিক জগতের কামনা বাসনার বিষয়ের ময়লা দ্বারা লিপ্ত হয়ে পড়ে আছে। আজকে আমার মহাপ্রভু বললেন যে আমাদের প্রত্যেক ভক্তের মনরূপী দর্পণটা কামনা বাসনার ময়লা দ্বারা লিপ্ত হয়ে আছে। তাহলে বাজার থেকে কিনে আনা আয়নাটিকে তুমি শ্যাম্পু সাবানে পরিষ্কার করতে পারো বাবা, কিন্তু মনের আয়নাকে কিন্তু শ্যাম্পু সাবানে পরিষ্কার করা যায় না। তাহলে মনের আয়না পরিষ্কার হবে কোন উপায়ে? এই মনের আয়নাকে পরিষ্কার করবার জন্য কলিযুগে আমার মহাপ্রভু কি আনলেন? হরিনাম সংকীর্তন রূপী মাজন নিতাই গৌর হরিব। অর্থাৎ এই কলিযুগে যত আমরা হরিনাম আস্বাদন করব, যত ভাগবত কথা শ্রবণ করব, যত আমরা কীর্তন শুনব, তত কি হবে? আমাদের মনের ময়লাগুলো ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করবে। আর যেদিন সম্পূর্ণ আমরা পরিষ্কার করতে পারবো না মা, সেদিন ভগবানকে খোঁজার জন্য আমাদের নিজে হেঁটে যেতে হবে না, ভগবান নিজে এসেই তোমার হৃদয় মন্দিরে দর্শন দেবে।
কারণ ভগবান তিনি নিজ মুখে বললেন, ভক্তির হৃদয়ে মোর সতত বিশ্রাম। ভগবানকে পেতে হলে সর্বদা কোথায় পেতে হয়? ভক্তের হৃদয়। তাহলে হৃদয় মন্দিরটাকে যদি আমরা সঠিকভাবে তৈরি করতে পারি বাবা, তাহলে ভগবান অন্য কোথাও নয়, ভক্তের মাঝেই ভগবান বিরাজ করেন। তাই মহাপ্রভু বললেন, চেত দর্পণ মার্জনা। তাহলে প্রথম উপকার আমরা শুনে নিলাম, দ্বিতীয় কি বলল? ভব মহাদাবাগ্নি নির্বাপনাম, অর্থাৎ হরিনামের দ্বারা আমাদের সমাজের চারপাশের আগুনকে আমরা নিভিয়ে ফেলতে পারি। কেন মা? আমাদের বর্তমান সমাজে এখন চারপাশে একটা কামনা বাসনার আগুন জ্বলছে। দেখো বাবা, আমাদের সমাজের এখন এমন একটা পরিস্থিতি হয়েছে যে কোন মানুষটিকে ঠকিয়ে কত উপরের দিকে উঠবে, এই উপরের দিকে ওঠার নেশাটা এখন আমাদের অনেক বেশি হয়ে গেছে। এর জন্য যদি কারোর ক্ষতি হয়ে যায় তাতেও কোনো লক্ষ্য নেই। এমনকি ঘরের নিজের সন্তান টাকা পয়সা বিষয় সম্পত্তির আশায় নিজের পিতামাতাকে হত্যা করতেও বাবা একবারের জন্য চিন্তা করে দেখছে না। তাহলে এই হলো এখনকার আমাদের সমাজ ব্যবস্থা। তাহলে একটা কথা আমাদেরকে মাথায় রাখতে হবে যে জাগতিক জগতের সম্পদ কিন্তু আমাদের চিরদিনের সম্পদ নয়। এই জগতের আসল সম্পদ কি? সেটা হলো হরিনাম। যে হরিনামকে আশ্রয় করে এসেছিলাম, আর যেদিন পৃথিবী ছেড়ে চলে যাব সঙ্গে আমার গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কিচ্ছু যাবে না, একটা বস্তুই যাবে, বলো হরি, বলো হরি, বলো হরি, হরি বল। তাহলে শেষের দিনের সম্পদ হলো হরিনাম। তাহলে এই চৈতন্য আগে আমাদের জীবের হৃদয়ে আনতে হবে বাবা। দেখো আজকে চারিদিকে কীর্তন হচ্ছে, কিন্তু শুধু কীর্তনই হচ্ছে, কীর্তন থেকে চৈতন্য আসছে না। কীর্তন শুধু কানে শুনে এখান দিয়ে বার করে দিলে হবে না, কীর্তনটাকে শ্রবণ করে হৃদয়ঙ্গম করতে হবে, তবেই জীবের হৃদয়ে চৈতন্য সম্ভব। আর যদি কোনো জীবের হৃদয়ে একবার চৈতন্য এসে যায়, আমার মহাপ্রভু বললেন, এই চৈতন্যের দ্বারাই আমাদের সমাজকে হরিনামের দ্বারা পরিবর্তন করা সম্ভব। তাই বললেন, ভব মহাদাবাগ্নি নির্বাপনা শ্রেয়া কৈরব চন্দ্রিকা। চন্দ্রিকা শব্দের অর্থ হল চাঁদের আলো। চাঁদের আলোতে যেমন শালুক ফুল প্রস্ফুটিত হয়, ঠিক তেমন কলিযুগে গোড়ারূপী চাঁদের আলোয় আমাদের সমাজের প্রত্যেকটা ভক্তির মাঝে ভক্তিরূপী শালক কিন্তু ধীরে ধীরে বাবা বিকশিত হতে শুরু করে দিয়েছে। দেখো মায়েরা, আগেকার দিনে আমাদের ধারণা ছিল যে কীর্তন হলেই বুঝি যারা বয়োজ্যেষ্ঠ আছে তারাই এগিয়ে আসে, তাই না? কিন্তু নয়, এখন অনেক জায়গাতে অনেক ইয়াং জেনারেশনের ছেলে মেয়ে তারাও কত সুন্দরভাবে এক হয়ে হরিনামে পাগল হয়ে কিভাবে তারা এই হরিনামকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এটা কিন্তু এখনকার দিনে দেখার বিষয়। তাহলে এই হরিনামটা আমরা কার জন্য পেলাম? আমার মহাপ্রভুর জন্য। তাই মহাপ্রভুর কৃপায় আমাদের কলির জীবের ভক্তিরূপী শালক ধীরে ধীরে বিকশিত হচ্ছে। তাই বললেন, শ্রেয়া কৈরব চন্দ্রিকা। আবার কি বললেন? বিতারণং বিদ্যা বৌধ জীবানা, অর্থাৎ এই হরিনামকে আমার মহাপ্রভু বধূ শব্দের অর্থ হল স্ত্রী জাতি, নারী জাতির সঙ্গে তুলনা করল। একজন নারী যেমন সবার সামনে নিজের স্বরূপ সত্তাকে প্রকাশ করে না, ঠিক তেমনি এই কলিযুগে কিন্তু সবাই হরিনাম গ্রহণ করতে পারে না। তাই মহাপ্রভু হরিনামকে নারী জাতির সঙ্গে তুলনা করলেন। আর কি বললেন? আনন্দম বুদ্ধিবর্ধন, অর্থাৎ হরিনামের প্রত্যেকটা পদে পদে শুধু আনন্দ আনন্দ আনন্দ। তা ভাগবতী অনুসারে এই আনন্দকে বাবা তিনটি ভাগে ভাগ করা হয়েছে। এক সাত্বিক আনন্দ, দুই হল রাজসিক আনন্দ, আর তিন হল তামসিক আনন্দ। সাত্বিক আনন্দ কোনটা? এই যে আপনারা সারা দিন ধরে আজকে এই এক জায়গায় বসে
আপনারা হরিকথা শ্রবণ করবেন। হ্যাঁ, আজকের এই তিথিটা হলো একাদশী তিথি, অবশ্য অনেকে কালকেও ব্রত রেখেছে, আমরা যেমন কালকে করে ফেলেছি। তাহলে এই একাদশী তিথিতে বসে হরিকথা শোনা, এটাও কিন্তু কম ভাগ্যের কথা নয় বাবা। হ্যাঁ, এই একাদশী তিথিতে বসে হরিনাম শোনা, এটাও প্রভুর কৃপা না থাকলে সম্ভব না। তা এই দেখুন, আপনারা যে হরিনাম শুনছেন মা, তা আপনাদের কাছে কেউ যেয়ে যদি প্রশ্ন করে যে হ্যাঁ গো মা, এই সারাদিন ধরে তুমি কীর্তন শুনছো, এতে তোমার কি হচ্ছে? তাহলে ভক্তির উত্তর কি হবে? বলবে মা, এই যে আমি হরিনাম শুনছি, এতে আমার আনন্দ হচ্ছে। তাই তো, আমি হরিনাম শুনি কেন, আমার আনন্দ হয়। তাহলে এই প্রকারের আনন্দকে বলা হচ্ছে বাবা সাত্বিক আনন্দ। হ্যাঁ, যেই আনন্দের দ্বারা ভগবানকে প্রাপ্তি করা যায়, ভগবানকে সন্তুষ্ট করা যায়, সেটাই হলো সাত্বিক আনন্দ। দ্বিতীয় রাজস্বিক আনন্দ। আবার আমাদের সমাজে এমন মানুষও আছে যার হরিনামের দিকে কোনো লক্ষ্য থাকে না বাবা, জীবনের একটাই লক্ষ্য, কি করে বেশি করে টাকা রোজগার করবে, চার পাঁচতলা বাড়ি তৈরি করবে, ফ্ল্যাট করবে, হ্যাঁ এসি গাড়িতে ঘুরবে, দামি দামি পোশাক পরবে, দামি রেস্টুরেন্টে যাবে, এই বিষয় ভোগ বিলাসিতা যাদের বাসনা, এটাও কিন্তু এক প্রকারের আনন্দ বাবা। তা এই আনন্দকে বলা হয় রাজস্বিক আনন্দ। আরেকটি আনন্দ কি বললাম? তামসিক। তামসিক আনন্দটা কেমন? আমাদের সমাজে এমনও মানুষ আছে যার হরিনামের দিকেও লক্ষ্য নেই, আবার জীবনে টাকা পয়সা রোজগারের দিকেও লক্ষ্য নেই, জীবনে তার একটাই লক্ষ্য, যদি সন্ধে হলে বাবা হাতে একটা মদের বোতল দেওয়া যায়নি তাই গভুর হরি বল হরে। ওই মদের বোতল নিয়ে কোন নর্দমার পাশে গড়াগড়ি খাবে বাবা, কোনো লক্ষ্য থাকে না। কিসের টাকা পয়সা, কিসের সংসার, কোনো চিন্তা নেই। তা তার কাছে যে যদি প্রশ্ন করা হয় হ্যাঁ রে, এই রোজ রোজ মদ খেয়ে নর্দমায় গড়াগড়ি খাস, এতে তোর কি হয়? কি বলবি? যে এতে যে কি আনন্দ, যে খেয়েছে সেই বুঝেছে, নে তাই গৌর হরি বল। হ্যাঁ, তাহলে এই প্রকারের আনন্দকে বলা হয় বাবা তামসিক আনন্দ। তাহলে আপনারাই বলো যে এই তিন প্রকারের আনন্দের ভেতরে সর্বশ্রেষ্ঠ আনন্দ হরি নামের আনন্দ, নে তাই গৌর হরি বল হরি বল। তাই মহাপ্রভু বললেন হরিনামের ভেতরে শুধু আনন্দ আনন্দ আর আনন্দ, আনন্দম বুদি বরদনা পতি পাদং পুণ্যামৃত স্বাদনা, অর্থাৎ হরিনামের প্রত্যেকটা পদে পদে পুণ্য অমৃতের স্বাদ। আর কি বললেন? সর্বাত্মা স্নাপন, বললেন হরিনামের দ্বারা আমাদের সর্ব আত্মার স্নান হয়ে যায়। এই যে আপনারা হরিনাম শুনছেন বাবা, তাহলে আপনাদের যেমন উপকার হচ্ছে, আমি হরিনাম গাইছি আমার উপকার হচ্ছে, হ্যাঁ আবার যারা এত সুন্দর হরিবাসরের আয়োজন করেছে তাদেরও উপকার হচ্ছে, হ্যাঁ আমার এই কমিটি দাদা ভাই। এবং আজকে দেখা যাচ্ছে যে কোনো ভক্ত হয়তো কর্মের জন্য হরিবাসরে আসতে পারেনি, কিন্তু এই মাইকের শব্দে গৃহে বসেই সে হরিনাম শুনছে বাবা, দেহটা তার গৃহে রয়েছে কিন্তু মনটা হরিবাসরেই রেখেছে। তাহলে আপনি হরিবাসরে বসে হরিনাম শুনে আপনার যে উপকার, সে কিন্তু গৃহে থেকেও মনকে যদি হরিবাসরে রাখতে পারে তাহলে তারও কিন্তু গৃহে থেকে সমান উপকারে উপকৃত হয়ে যায়। নিতাই গৌর হরি বল হরি হরি বল হরি বল। তাই মহাপ্রভু বললেন যে এ জগতে একমাত্র হরিনামের দ্বারা সর্ব আত্মার স্নান সম্ভব হয়। তাই মহাপ্রভু কি করলেন? গোলকের সেই প্রেম ধনকে প্রভু ভুলুকে নিয়ে আসলেন নদীয়ার পথে পথে, নদীবাসীকে ডেকে ডেকে দুটি বাহু প্রসার করে প্রভু আজকে ডাকছে। আর কি বলছে? ধরল কি গো মাইরা, দেখি আজকে কে কে আমার মহাপ্রভুর প্রেম ধন নেবেন, একটু হাত তুলুন দেখি। বা বাবা খুব ভালো, আচ্ছা নামালে হবে না, তুলে রাখতে হবে। জয় রাধে। এদিকে বাবারা দেখি দুটি বাহু তুলে, হরিব
নদী আর পাতে পাতে আমার মহাপ্রভু হরিনাম দিচ্ছে কেমন করে।